গান নেশা হলেও শফিকুল পেশায় একজন কাঠমিস্ত্রি। কাঠ দিয়ে সাইকেল বানিয়ে শফিকুল যেমন আলোচিত হয়েছেন, তেমনি সাইকেল নিয়ে গান বানিয়ে অনেকেরই দৃষ্টি কেড়েছেন। শফিকুলের বানানো সাইকেল দেখে যে কেউ বিস্মিত হবেন। তার সাইকেলের চাকা ও চেইন ছাড়া সবকিছুই তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। আমি কাঠের কাজ করি এবং কাঠের কাজের সাথে আমি যে সাইকেলটি বানাইছি, আমার এই সাইকেলটি অনেক শখের সাইকেল। বিভিন্ন জায়গায় সকালে বাড়ির থেকে দোকানে যাওয়া সাইকেলে ঘুরে বেড়ান দূর দূরান্তে, একা একা মনের আনন্দে গান লিখে তাতে সুর করে নিজেই কণ্ঠ দেন। মন খুশিতে হারাই আমি কাঠ মিস্ত্রি ভাই, কাঠ সাইকেল চালাই সাইকেল চালাই যখন আমি মন খুশিতে হারাই। নানান তৈজসপত্রের পাশাপাশি শখ করে কাঠ দিয়ে শফিকুল তৈরি করেন হরিণ, বাঘ, শিশুদের খেলনা সহ বিভিন্ন ধরনের শোপিস। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করা এই যুবকের তৈরি শোপিস দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আগ্রহ নিয়ে কিনে নেয়। কাঠমিস্ত্রির কাজ করে, অনেক কিছু কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে কিছু গানের গানও গায়। অভাব থাকলেও মনে করেন এটা গর্ব আমার স্বামীর, সারা বাংলাদেশ উদ্দেশ্যে নেই কাঠমিস্ত্রি শফিকুল। শফিকুল জানান ছোটবেলা থেকেই তিনি গান শুনতে এবং গাইতে ভালোবাসেন, কিন্তু অভাবের সংসারে অন্ন জোটাতে গিয়ে কাঠমিস্ত্রির কাজ শিখতে হয় তাকে। চলাচলের জন্য একটি সাইকেল দরকার হলেও টাকার জন্য কিনতে পারেননি, পরে নিজেই কাঠ দিয়ে সাইকেল তৈরি করেন। পাশাপাশি নতুন গান তৈরির ইচ্ছা সবসময় আছে বলে জানান শফিকুল মিস্ত্রি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি লিখি গান, এখনো গানে আছি, আপনাদেরকে আরো নতুন নতুন গান আমি কিছু উপহার দেওয়ার চেষ্টায় আছি। দুই মেয়ে এক ছেলে ও স্ত্রী সহ পাঁচজনের সংসারে এক মেয়েকে অল্প বয়সেই বিয়ে দিয়েছেন। থাকার মতো নেই কোনো ভিটেমাটি, ফলে ঠাঁই হয়েছে সরকারের দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘরে। এক ছেলে পড়ালেখার পাশাপাশি করেন দিনমজুরি। মিস্ত্রি সবগুলো শুধু মিস্ত্রি না, উনি পাশাপাশি একজন গায়কও এবং গান লিখতেও পারে, গান ভালো গাইতেও পারে। ওনার আর্থিকের অবস্থা অনেক খারাপ আর ওনার গান ভালো চলে, কিন্তু বিভিন্ন কারণে সে শফিকুলের ইচ্ছা কাঠ খোদাই করে আঁকবেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, যেটি তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। স্থানীয়রা জানান সরকার অথবা বিত্তবানদের পৃষ্ঠপোষকতা পেলে তার এই শিল্পকে বাণিজ্যিক রূপ দেওয়া সম্ভব হবে। তারা মনে করেন সঠিক পৃষ্ঠপোষকতা পেলে গরিব এই শিল্পী একদিন শেরপুরের জন্য সুনাম কুড়িয়ে আনবে। একজন কাঠমিস্ত্রি নয়, বাস্তবিক একজন শিল্পী। যদি সরকারিভাবে তাকে কোনো সাহায্য সহযোগিতার সহ অথবা বিত্তবান কোনো ব্যক্তির মাধ্যমে তাকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত তাহলে খুবই ভালো হতো।